আমি মামির হলে অনেক রিস্কে আছি বস, মানে মামি আমার মাপতে দিতেছে না, না মাপলে আমি কেমনে বুঝবো তার হাইট ওয়েট বিপি যদি না মাপি তাহলে তার কি খাবারের মেনু রেডি করতে পারবো? আচ্ছা আপা, আপনি কি মামির ধরতে আমার সাহায্য করতে পারবেন? চাপা দাঁত ফলাই দিবে সাবধান। কদম বস, পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর আছে কিন্তু প্রচুর হইসুই, তবে রান্নায় মনোযোগ আমাকে ঠিকই বলবে। শুধু রান্নায় মনোযোগ দিলে চলবে না, যে যে গেস্ট দাওয়াত খেতে আসবে সবাই যাতে সারা জীবন মনে রাখে যে না জীবনে একটা দাওয়াত খাইছি, সেই রান্নার বাবুর্চি ছিল মাকু বাবুর্চি। এই মিস্টার বাবুর্চি, আপনাকে আমি বাসা থেকে বের হইতে বলছি না, কথা কি কানে যায় না? আমি একটা জিনিস বুঝলাম না, তার না দুদিন পরে বিয়ে, তার আগে উচিত কি সে ঘরে বসে খালি ফুপায় ফুপায় কানবে, আহারে আমি বাড়ি ছেড়ে চলে যাব, মাকে ছেড়ে চলে যাব, বাবাকে ছেড়ে চলে যাব, কানবে আর অজ্ঞান হবে, কানবে আর অজ্ঞান হবে, তা না কইরা সে এই ঘর ওই ঘর আসি আর যায়, আর আমার খোঁজ খবর নেন ঘরটা কি? বাড়ি আমার ঘর আমার, আমি যেখানে খুশি সেখানে যাব, আপনাকে আমার কৈফিয়ত দেওয়া লাগবে? আমাদের কৈফিয়ত দিবে কেন? আমরা সাধারণ বাবুর্চি মানুষ, আমাদের কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। কোনো দরকার নেই বস কৈফিয়ত দেওয়ার, কিন্তু আমি মামির হলে অনেক রিস্কে আছি বস, মানে মামি আমার মাপতে দিতেছে না, না মাপলে আমি কেমনে বুঝবো তার হাইট ওয়েট বিপি যদি না মাপি তাহলে তার কি খাবারের মেনু রেডি করতে পারবো? আচ্ছা আপা, আপনি কি মামির ধরতে আমার সাহায্য করতে পারবেন? চাপার দাঁত ফলাই দিবে সাবধান। কোনো সমস্যা নাই, আমাদের এক্সপায়ার চাপার দাঁত আসছে, হ্যাঁ খাবারের এমন চিতা মিশাবো সাতবার চেষ্টা করলে বাপের নাম মনে করতে পারবে না, কারণ বেয়াদবি বসের পছন্দ না একদম। যাবেন না বলবেন? ঠিক আছে আমি জিতেছি। শোনেন, আপনি এখন এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাবেন, আপনার এই যে এসব চালি পালি নিয়ে যান। আরে একটা জিনিস বুঝতেছি না, আমি আসছি এখানে রান্না করতে, আমি আমার কাজ ফেলে কেন যাব? আমি রান্না করব, কিন্তু তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু বসেন। কোনো কথা হবে না, দুলা ভাই আপনাকে নিচে যাইতে বলছে, ডেকোর এটা হালিপাতি আসছে, যান বসে আছেন কেন, যান। আপনি কিন্তু হালকা ডিস্টার্ব আছেন, তিরিং বিরিং তিরিং বিরিং করেন, দেখতে তো মামির মতো লাগে, পোলাবের মতো লাগে, মামি মামি ভাব লয়ে চলেন। আমি নাকি ডিস্টার্ব দেখছো, কত বড় বেয়াদব বাবু, বেয়াদব নাম্বার ওয়ান। ঐতিহ্য আর আধুনিকতার আরেক নাম স্যান্ডেলিনা, স্যান্ডেলিনা সোপ।